আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা দেশীয় বিদেশে যে যেখান থেকে দেখছেন। আমরা এই ভিডিওতে আজকে কথা বলবো একটি ছোট্ট বিষয় নিয়ে, যদিও বিষয়টি অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে। আজকে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটি হলো যে বিমানে যারা সরকারি খরচে বিদেশে বিমানে ভ্রমণ করবেন বা উড়োজাহাজে ভ্রমণ করবেন, অর্থাৎ আকাশপথে যারা ভ্রমণ করবেন, তাদেরকে আর প্রথম শ্রেণীতে ভ্রমণ না করতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণীতে ভ্রমণ করা যাবে না। এটি করা হয়েছে কেন? করা হয়েছে যেহেতু দেশে একটি ডলারের সংকট চলছে এবং খরচ সাশ্রয়ের জন্যই কিন্তু এটি করা হয়েছে, যেহেতু এই পেমেন্টটা অধিকাংশ ক্ষেত্রেই ডলারে হয়ে থাকে। একই সাথে একটু কিছুটা সাধনেরও বিষয় আছে। তো এই যে সরকার সিদ্ধান্তটি নিয়েছে, সিদ্ধান্তটি কতটা পালন করা হবে বা কতটা কার্যকর হবে সেটি আলাদা বিষয়, কিন্তু সিদ্ধান্তটি যে অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত বর্তমান সময়ের সাথে তুলনা করলে সেটি বলা যায়। তো সেই ক্ষেত্রে এরকম আরও অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, যে বিষয়গুলো যদি সরকার নজর দেয় বা একটু যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে ডলারের যে সংকট, সেই সংকটের সময় আমরা কিন্তু কিছুটা হলেও ডলার সেভ করতে পারি, সাশ্রয় করতে পারি এবং দেশেরও কিন্তু উপকার হয়। তেমন একটি বিষয় হচ্ছে বিদেশি ফল আমদানি আগামী 2-3 মাসের জন্য অন্তত বন্ধ রাখা। কেন আমি এই কথাটা বলছি? অনেকেই হয়তো এর বিরোধিতা করতে পারেন বা বলতে পারেন যে বিদেশি ফল, অনেক ফল আছে যেগুলো না আসলে বোধহয় আমাদের চলবেই না। আসলে বিষয়টা আমার কাছে তা মনে হয় না। আমরা এখন এমন একটা সময়ে পার করছি, এটা হচ্ছে আমাদের মধুমাস, এবং এই মধুমাসে আমরা এখন যদি বাজারে দেখি যে আমাদের বাজার কিন্তু এখন ফলে একেবারে পরিপূর্ণ। আপনি আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, কলা সব কিন্তু আছে, এবং এটি হচ্ছে বলা যায় যে ফলের আমাদের একেবারে ভরা মৌসুম। তো এই ফলের ভরা মৌসুমটিতে আমরা আবার বাজারে কিন্তু একই সাথে অনেক বিদেশি ফলও কিন্তু দেখছি, বিশেষ করে আপেল, কমলা, মাল্টা, বিদেশি ড্রাগন, এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। পাশাপাশি অনেক বিদেশি আম আমরা আমদানি হতে দেখছি, যেগুলোর আসলে এখন আমার মনে হয় না যে প্রয়োজন আছে। কেন মনে হয় না? কারণ এই ফলগুলোর যে পুষ্টিগুণ বা যে খাদ্য গুণ, সেগুলো কিন্তু আমাদের দেশি ফলের মধ্যে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং অনেক ক্ষেত্রে বিদেশি ফলের তুলনায় অনেক বেশি রয়েছে। ফলে আমরা যদি এই বিদেশি ফল পরিত্যাগ করে যদি দেশি ফল খাই, তাহলে একদিকে যেমন আমরা এই যে আমদানিটা, সেই আমদানিটা আমরা ঠেকাতে পারি, এবং একই সাথে কিন্তু আমরা আমাদের দেশের কৃষকরা যেই ফল উৎপাদন করছে, আমাদের উদ্যোক্তারা যেই ফল উৎপাদন করছে, সেই ফলটিতেও কিন্তু ন্যায্য মূল্য বা বাজার, একটা ভালো বাজার কিন্তু আমাদের যারা উৎপাদনকারী তারা কিন্তু পেতে পারেন। এই দুইটা দিকই কিন্তু রয়েছে। আমার কাছে যে কারণে বেশি জরুরি মনে হয়, আমরা যেহেতু একটা সংকটে যাচ্ছি, আমাদের ডলারের ক্রাইসিস রয়েছে, ডলারের অভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, অনেকে হয়তো ইনডোর্স করতে পারছেন না, আর ডলার বিভিন্ন কাজে, এলসি খোলা যাচ্ছে না বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য, সেই ক্ষেত্রে আমাদের যেসব জরুরি পণ্য আছে সেই সব পণ্য আমদানির জন্য, কম জরুরি যেগুলো, সেগুলো এখন আপাতত আমদানি বন্ধ করে দেওয়া যেতে পারে, যেগুলো বিলাসপূর্ণ সেগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে। এই যে ফলের কথা আমি বলছি এই কারণে, বিশেষ করে এই ফল কিন্তু এখন আমি বলছি যে আমাদের এখন কিন্তু দেখেন বছরব্যাপী ফল উৎপাদনের যে আমাদের একটা কর্মসূচি আছে সেটি তো আছেই, পাশাপাশি কিন্তু অনেক ফল আমাদের কৃষকরা কিন্তু নিজেরাই কিন্তু নানা রকম বুদ্ধি করে করে সেগুলো কিন্তু এখন প্রায় সারা বছরই আমাদের কিন্তু ফল পাওয়া যায়। যেমন আমাদের কলা সারা বছর পাওয়া যায়, ড্রাগন প্রায় 6-7 মাস, কারণ এখন আমি ড্রাগনের উদাহরণটা এই কারণে দিচ্ছি যে এই বিদেশি ফলটার প্রতি আমাদের অনেকেরই ফ্যাসিনেশন আছে, ছিল, কিন্তু এখন ড্রাগন কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে এবং এবছর তো আরও অনেক বেশি পরিমাণে উৎপাদন হবে। আমাদের আম এখন প্রায় 2-2.5 মাস থাকে, কিছু 12 মাসই আমও উৎপাদন হচ্ছে, আমাদের কলা 12 মাস উৎপাদন বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে, ফলে আমাদের আনারস এখন 12 মাস পাওয়া যাচ্ছে, 12 মাসই এমন অনেক ফল আছে যেগুলো আমরা চাইলে কিন্তু অনায়াসে বাজার থেকে কিনে খেতে পারি এবং আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে এখন যে অনেকগুলো জাতের পেয়ারা চাষ হয়, যেই পেয়ারাটি সারা বছর একইভাবে বাজারে সাপ্লাই দেওয়া সম্ভব এবং পেয়ারার পুষ্টিমান কিন্তু অত্যন্ত ভালো। যদি বাজারে যদি কৃষকরা, উদ্যোক্তারা যদি ভালো দাম পান, তাহলে কিন্তু তারা সারা বছরই কিন্তু ভালো পেয়ারার সাপ্লাই তারা দিতে পারেন, উৎপাদন করতে পারেন। ফলে ফল যে আমরা এখন এই বিদেশি কিছু ফল আছে যেগুলো আমদানি করে আমরা যেই এই ডলারের সংকটের মধ্যে যেই টাকা খরচ করছি,
সেই খরচটা আমার মনে হয় না করার প্রয়োজন আছে। দেখেন এখন আম আছে, ফুল সিজন আম, লিচু আছে, কাঁঠাল পাচ্ছে, কলা আছে, জাম আছে, অন্যান্য আমাদের যে অনেক যে মৌসুমি ফল যেগুলো সেগুলো কিন্তু বাজারে পরিপূর্ণ। আবার আপনি আম আমদানি করবেন কেন বিদেশ থেকে? আমাদের হিমসাগর, আমাদের যেই আমরুপালি, এর চেয়ে সুস্বাদু আমার কী আছে? পাশাপাশি আমরা এখন দেখছি যে বহু বিদেশি জাতের আম বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে দামি আমও কিন্তু বাংলাদেশে উৎপাদন হচ্ছে। ফলে আপনি যদি শখ করেও কিনে খেতে চান এই বিদেশি জাতের দামি আম, যারা হয়তো অনেক টাকার মালিক, যারা হয়তো ওই বিদেশি ফল ছাড়া হয়তো তাদের ভালো লাগে না, তারা কিন্তু এই যে দামি দামি ফল আমাদের দেশে যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু কিনে খেতে পারেন। আমাদের যে ড্রাগন উৎপাদন হচ্ছে সেটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমাদের যে বিদেশি জাতের বিভিন্ন আম, মিয়াজাকি থেকে শুরু করে চিয়াংমাই থেকে শুরু করে এরকম অনেক বিদেশি জাতের আম রয়েছে যেগুলো আপনারা ওই যে শখের বসে বলেন যে বেশি দাম দিয়ে কিনে খাওয়া, সেটিও কিন্তু আপনারা কিনে খেতে পারেন। ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে হয়তো আমদানিকারক যারা আছেন, ফল আমদানিকারক, তাদের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাদের এখনকার যেই সংকট, সেই সংকটের কালে আমরা যদি ফল আমদানি বন্ধ রাখি কিছুদিন, বিদেশি ফল আমদানি যদি বন্ধ রাখি, সেই জায়গায় কিন্তু একদিকে যেমন ডলারের সাশ্রয় হবে, আরেকদিকে তেমনি আমাদের দেশের যে এখন বিপুল পরিমাণে ফল, প্রচুর পরিমাণে ফল উৎপাদন হচ্ছে, সেটি একটি বাজার মূল্য পাবে এবং সেটি কিন্তু বিক্রি হবে। কারণ আমরা এই সময় দেখি যে যেহেতু আমাদের অনেক ফল একসাথে চলে আসে এই সময়টাতে, বিশেষ করে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, এই সব ফল কিন্তু, ড্রাগন, সব ফল একসাথে চলে আসছে এই এই মধু মাসে। ফলে এই কৃষকরা কিন্তু দামটা ভালো পান না। দামটা না পাওয়ার কারণ হচ্ছে এটি যে এই সময় সব ফল একসাথে আসে, আবার বিদেশি ফল তো বাজারে রয়েছেই। ফলে যদি এখন বিদেশি ফলটা বাজারে না থাকে, দেশি ফলটা যদি সবাই কিনে খান, যারা আমাদের ক্রেতা আছেন, যারা ভোক্তা আছেন, তারা যদি দেশের উদ্যোক্তাদের কথা চিন্তা করে যদি তারা দেশি ফলটা কিনে খান, আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের হয়তো স্বাদের দিক থেকে বা প্রেস্টিজের দিক থেকে বা আরও অনেক দিক চিন্তা করে হয়তো আপনি বিদেশি ফল খেতে পারেন, কিন্তু পুষ্টিমানের দিক থেকে আমাদের ফলগুলো কিন্তু কোনোভাবেই আপনি ফেলে দিতে পারবেন না। পুষ্টিমানের দিক থেকে বা গুণগত মানের দিক থেকে কোনোভাবেই কিন্তু, খাদ্য উপাদানের দিক থেকে আমাদের ফল কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। তাই অনুরোধ থাকবে এই সময়টাতে সরকার এবং যারা পলিসি মেকার আছেন তারাও একটা সিদ্ধান্ত নিতে পারেন, কৃষি মন্ত্রণালয় বলি বা অন্য যারা আছেন বাণিজ্য মন্ত্রণালয়, তারা মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন, অন্তত এক দুই মাসের জন্য হলেও যেন ফল আমদানি, বিদেশি ফল আমদানি বন্ধ রাখা হয়। তাতে করে আমাদের বেশ কিছু ডলার যেমন সাশ্রয় হবে, পাশাপাশি আমাদের দেশি ফলটাও কিন্তু ভালো একটা বাজার পাবে, আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করবে। একই সাথে অনুরোধ থাকবে সবাইকে যে এই মুহূর্তে আমাদের যে সংকট, সেই সংকট উত্তরণে বিলাসবহুল পণ্য আমদানি এবং ব্যবহার আমার মনে হয় যে বিরত থাকা উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।